দাওয়াত ছাড়াও বিয়ে বাড়িতে অতিথি বেশে ঠুকে পড়ার ঘটনা অনেক সময় শোনা যায়, বিশেষ করে ভিড়ের কারণে এমনটি হতেই পারে। কিন্তু এবার জানা গেল একদল প্রাণী অযাচিতভাবে চলে এসেছিল বিয়েতে, একদম দল বেঁধে চলে আসছে তারা। তারা আর কেউই নয়, হাতির দল। পরিস্থিতি বিবেচনায় প্রাণ বাঁচাতে খাওয়া ছেড়ে দৌড়ে পালান অনেকেই, আর অবস্থা খারাপ দেখে মোটরসাইকেলে চেপে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বর আর কনেও। ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান সবুজ। খোলা মাঠ আর বিশাল প্যান্ডেলে বিয়ের অনুষ্ঠান আয়োজন। খাসির মাংস, লাউ চিংড়ি, মসুর ডাল আর আলুর তরকারি রান্না করেছিলেন বাবুর্চি। রান্নাবান্না শেষে চলছিল অতিথিদের আপ্যায়নের প্রস্তুতিও, কিন্তু বিধিবাম, হঠাৎ সেখানে হাজির একদল অনাকাঙ্ক্ষিত অতিথি, ফলে ঘটল অপ্রত্যাশিত ঘটনা। মুহূর্তে এলোমেলো সবকিছু, বিয়ে বাড়ি ছেড়ে যে যার মতো দৌড়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে এমন তথ্য। বলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জঙ্গলভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের যুবক তন্ময় সিংহের সঙ্গে বিয়ের দিন ধার্য ছিল একই গ্রামের তরুণী মম্পি সিংহের। পশ্চিমবঙ্গে সম্প্রতি ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, যে কারণে ঝাড়গ্রাম জেলার সব বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। তবে এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হয়েছে। কিন্তু নির্বাচনের পরও হাতির ভয়ে বিয়ের অনুষ্ঠান করতে পারছেন না জেলার মানুষ। জানা গেছে রান্নার ঘ্রাণ পেয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছে হাতি, তাই বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান আয়োজন করতে ভয় পাচ্ছেন গ্রামবাসী। এছাড়া বিভিন্ন স্থানে দল বেঁধে হাতি ঘুরে বেড়ানোর ভয়ে কোনো অতিথি বিয়েতে যেতে চান না। তন্ময় বলেন, হাতি থাকায় শ্বশুর বাড়ির লোকজনদের আমরা গিয়ে নিয়ে এসেছি, কনে যাত্রী আসতে প্রায় 12:30 বেজে যায়। তিনি বলেন অতিথিরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন সময় হাতির গর্জন শুনতে পাই। আগে থেকেই জানতাম রান্নার ঘ্রাণ পেয়ে হাতির পাল সেখানে ছুটে আসে, তাই দ্রুত খাবারের টেবিল ছেড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বলি অতিথিদের। পরিস্থিতি আঁচ করতে পেরে স্ত্রীকে নিয়ে আমিও ঘটনাস্থল থেকে সরে যাই। তন্ময়ের বাবা তপন সিংহ আক্ষেপ করে বলেন 500 জন আমন্ত্রিত ছিলেন, 65 জন কনে যাত্রী সহ মোট 270 জন খেয়েছেন, বেশিরভাগই হাতির ভয়ে আসতে পারেননি, আবার অনেকে খেতে বসে ডাক শুনে উঠে গিয়েছেন, প্রচুর খাবার নষ্ট হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি অন্তত 100টি হাতি এলাকায় ঘুরছে, জঙ্গল থেকে বেরিয়ে এসে প্রায় হানা দিচ্ছে লোকালয়ে। এতে জঙ্গলভাঙা, কাজলা, কুসুমগ্রাম ও কলবাণী গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। মিজানুর রহমান সবুজ, নাগরিক।